স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করেছিলেন স্ত্রী, তার জেরে বাড়িতে ঢুকে স্বামীর এমন কাণ্ডে হতবাক সকলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার বিকেলে। স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় প্রথম পক্ষের স্ত্রীকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আর এই ঘটনার জেরে রবিবার বিকেলে তীব্র চাঞ্চল্য ছড়ালো নদিয়া জেলার ধানতলা থানার কুশবেরিয়ায়। সূত্রের খবর, ধানতলা থানার কুশবেরিয়া এলাকার বাসিন্দা পেশায় সঙ্গীত শিল্পী সুচিত্রা বিশ্বাস নামের ওই মহিলা যখন রবিবার বিকেলে তার ঘরে বসে সঙ্গীত চর্চা করছিলেন, তখনই তার ওপর চড়াও হয় তার স্বামী। অভিযোগ, স্বামী হাতে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে দরজায় তালা আটকে ওই মহিলাকে কুপিয়ে খুন করে। স্বামীকে ওইভাবে আসতে দেখে সে তার বাবার বাড়িতে ফোন করলেও শেষ রক্ষা হয়নি। পরে ঘটনাস্থলে মেয়ের বাবার বাড়ির লোকেরা পৌঁছে দরজা ভেঙে দেখেন দা হাতে দাঁড়িয়ে আছে জামাই, খাটের ওপর পড়ে মেয়ের রক্তাক্ত দেহ। মৃত গৃহবধূর মা বলেন, দেখলাম আমার মেয়েটা খাটের উপর পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই দেখলাম, আর কি দেখবো, আর মারিছে স্বামীকে। কি দিয়ে মেরেছে দাও দেখো ভাই। কেন, ওদের কি অশান্তি ছিল? জামাই ফিরে বিয়ে করেছে, এখন আমার মেয়ে আর সংসার করবে না। ওই মেয়েটা যা বলতো জামাই, যে খিস্তি খামারি দ্বিতীয় বিয়ে, প্রথম বিয়ে আমার মেয়েকেই করে। হ্যাঁ, না তারপরে দ্বিতীয় বিয়ে করার পরে তো অশান্তি। হ্যাঁ, সেটা বলুন। তারপরে ওই তাই রেকর্ডিং করা আছে মোবাইলই, লোকের শুনোয় বলে, এই নিয়ে অশান্তি করে। এখন ও তোর ওরে সুযোগ পায় না, আজকে ফাঁকা পাইছে ঘরে মারি দিছে। মৃতের বাবার বাড়ির পক্ষের অভিযোগ, সম্প্রতি তার জামাই অন্য একজনকে বিয়ে করে অন্যত্র চলে যায়, সেটা নিয়ে একটা অশান্তি চলছিল, আর সেই অশান্তির জন্যই এই খুন। ঘটনায় অভিযুক্ত স্বামী নির্মল দত্তকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। আমরা যে আর সারা শব্দ মেয়ের পাইনি, ওকে বললাম যে বেরিয়ায় নাম ধরে বললাম বেরিয়ায়, ও বেরিয়ে আসলো। আমি বললাম তালা খোল, বলছে না তালা খুলবো, দেরি আছে, 10 মিনিট অপেক্ষা করবো। কার কাছে ফোন করতেছিল কার কাছে ফোন করতেছিল তারপরে সেই আমার ছেলে গেল। মেয়ে কি তখন ঘরেই ছিল? মেয়ে তো কি অবস্থায় ছিল? ওই হারমোনিয়ামে সাইডই পড়ে রয়েছে, গান করছিল তখন। হ্যাঁ, গান করতেছিল, রিহার্সেল করতেছিল, ওর সামনে গান আছে। হ্যাঁ, সেই সময় হামলাটা চালিয়েছে, সেই সময় হামলা চালিয়েছে। মেয়ে একাই থাকে, ছেলেটা থাকে, বাড়ির মালিক বাড়িতে থাকে না, জামাই দেখতো না আলাদা থাকতো। হ্যাঁ, জামাই দেখতো না আলাদা থাকতো, ওর মতন ও থাকতো। ও তো বিয়ে করেছে, আবার জামাই বিয়ে করেছে, আলাদা বিয়ে করেছে, তাই এই বউকে দেখতো না। এদের কোনো খরচ খরচা যেত না, সবই মানে স্কুলের থেকে পড়াশুনোর থেকে তারপর কম্পিউটারের থেকে সবই আমার মেয়ে ওই গান করে করে। ধরা পড়েছে সেটা আমি বলতে পারবো না, ওর নাম আছে নির্মল দত্ত। মৃত ওই গৃহবধূর দেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে ধানতলা থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত স্বামীর ফাঁসির দাবি জানিয়েছেন মৃত গৃহবধূর পরিবার। ঘটনার তদন্ত চালাচ্ছে ধানতলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, রানাঘাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।